I'm Kaushik Das. I'm selected as a sub-inspector of excise. আমি আজকে তোমাদের সামনে আমার এসআই ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। তোমরা যারা কনস্টেবলের মেন্স পাস করেছো তাদের জন্য বা অন্য যারা অন্য পরীক্ষার জন্য যারা কাটছ, যারা অন্য পরীক্ষা পরবর্তী পরীক্ষার জন্য ইন্টারভিউ দেবে তাদের সবার জন্য। প্রথমে আমি আমার ড্রেস কোড বলে দিই, আমি কি সেদিন পরে গিয়েছিলাম। আমি সেদিন একটা হালকা গোলাপি কালারের জামা, খোলাতা জামা এবং কালো রঙের প্যান্ট পরে গেছিলাম। প্রথমে আমি ঢুকলাম সেখানে ইন্টারভিউ বোর্ডে, সেখানে পাঁচজন মেম্বার ছিল, তিনজন ছিল অপোজিটে এবং টেবিলের অপোজিটে এবং দুজন দুপাশে ছিল, আমার পাঁচজন ছিল। প্রথমে তারা ঢুকতেই আমি তাদের নমস্কার জানালাম এবং আমার ইন্টারভিউটা দুপুর তিনটেরও পরে ছিল, ওই জন্য আমি গুড আফটারনুন বলেছিলাম ওদের সবাইকে। সবাইকে একবারে জানি, সবাইকে দেখে একবারে গুড আফটারনুন বলেছিলাম। আমাকে বসতে বললেন তারা, আমি বসলাম। এবার প্রথম প্রশ্ন আমার নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম। এরপর আমাকে যে প্রশ্ন করা হলো যে আমি আমি অন্য কোনো চাকরি, প্রথম প্রশ্ন এমন করা ছিল যে আমি অন্য কোনো চাকরি করি না, অন্য কোনো চাকরি থেকে এসেছি। আমি বললাম আমি কোনো চাকরি করি না, এটাই প্রথম। তারপরে জিজ্ঞাসা করা হলো যে আমার আমি আগে কোনো ইন্টারভিউ দিয়েছি কিনা চাকরির পরীক্ষা। আমি বললাম যে হ্যাঁ, আমি আগে একটা চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা বললাম। দাদা বললো সেটা রেজাল্ট কি হলো? আমি বললাম সেটা হয়নি, আমাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, আমাকে ডাকেনি, ওয়েটিং লিস্টে রেখেছে। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি গ্রাজুয়েশন কোথেকে করেছি এবং কোন সাবজেক্টে। বললাম যে আমি ছিলাম ইতিহাস অনার্স এবং আমি বারাসত স্টেট ইউনিভার্সিটি থেকে করেছি, আমি সেটা বললাম। তারপর ওরা আমাকে কোন বিষয় জিজ্ঞাসা করলেন, বললাম ইতিহাসের উপরে এবং বিষয় থেকে আমাকে এবং বিষয় এবং তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে পশ্চিমবঙ্গে কটা ইউনিভার্সিটি আছে। তো এটা আমি জানতাম, তাই আমি বললাম স্যার এটা তো আমার জানা নেই কতগুলো ইউনিভার্সিটি আছে। তো ওরা বলে যে ওইভাবে তো কারোর মনে থাকে না, তুমি কয়েকটা নাম বলো, নাম বলতে বলতে মনে থাকে। তো আমি কয়েকটা নাম বলেছি, স্টেট ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী, কল্যাণী ইউনিভার্সিটি, এগুলো কয়েকটা নাম বলেছি, উত্তরবঙ্গ। হ্যাঁ, তারপর আমাকে বিষয় থেকে কিছু প্রশ্ন করা হয়, বলা হয় প্রথম প্রশ্ন করা হয়েছিল বাংলার বাক্যাকে বলা হয়, আমি বলেছি বাংলার বাক্যাকে বলা হয়। এবং তারপরে প্রশ্ন করেছে তাকে কেন বাংলার বাক বলা হয়, এটা আমি বলতে পারিনি বাংলার বাক কেন বলা হয়। যাই হোক, পরের প্রশ্ন, তারপর আমাকে বলেছিল যে তুমি ইতিহাসের ছাত্র হয়ে এটা জানো না কেন, আমি বলেছি স্যার এই মুহূর্তে ভুলে গেছিলাম। মানে এরপর এবং হচ্ছে তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিল, যে বাংলার বাক আশুতোষ মুখোপাধ্যায় তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিল, এটাও আমি জানতাম না, মানে জানতাম না তা না, আমি ভুলে গেছিলাম তখন। এরপর আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করে, হিন্দু কলেজের বর্তমান নাম কি এবং কত সালের প্রতিষ্ঠা হয়েছিল, আমি বলেছিলাম। তারপরে বলছিল জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করে, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল, আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়েছি। হ্যাঁ, এরপর আমাকে প্রশ্ন করা হয় যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল, হ্যাঁ তা বলেছিলাম। কিছু প্রশ্নের উত্তর ওখানে পারিনি, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিল সেটা বলতে পারিনি, ভুলে গেছিলাম। এরপর প্রশ্ন করা হয়েছিল যে আমি আমার চাকরি সম্পর্কে কি জানি, এই চাকরিটা এই সেই সম্পর্কে কি জানি, আমি যেটুকু জানি সেটুকু বলেছিলাম। তারপরে করা হয়েছিল যে আমি খেলাধুলা করি, আমি বললাম যে আমি ক্রিকেট কী কী খেলি, আমি ক্রিকেট খেলি, ভলিবল, যা যা খেলি বলেছি। আমি বললো এশিয়ার কোন কোন দেশ, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এশিয়ার কোন কোন দেশ ক্রিকেট খেলে, আমি বলেছিলাম সে। তারপর এই পর্যন্তই হয়েছিল, তারপরে পাঁচ মিনিট মতো আমার ইন্টারভিউ হয়েছিল এবং তারপরে আমাকে বলেছিল আসবে। তাহলে গাইজ, তোমরা শুনলে তো পুরো এক্সপিরিয়েন্সটার পুরোটা, তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে ইন্টারভিউ রুমে তোমাকে যে সব কটা প্রশ্নের সঠিকভাবে অ্যান্সার দিতেই হবে বা জানতেই হবে তা কিন্তু নয়। তুমি যতটুকু জানবে ততটুকু বলবে, যেটা জানবে না বিনম্রের সাথে বলবে যে স্যার আমি জানি না বা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি কোনো উত্তর না জানতেই পারো, সেটা তোমার দোষ নয়, বাট তুমি না জেনে ভুল অ্যান্সার দিচ্ছ বা জানার ভান করছো কিন্তু বলছো না, এই জিনিসগুলো কিন্তু খুব বাজে নেগেটিভ জিনিস, ঠিক আছে? তো এইভাবে চলো, এইভাবে প্রিপারেশান যদি তোমরা নিতে থাকো তাহলে ইউ ক্যান অলসো অ্যাচিভ ইট। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু করতে একটু ভুলো না, আর অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও।